অ্যানিমেশনের এতে আমরা দেখাবো কিভাবে মর্ফ অ্যানিমেশন করতে হয়। তো মর্ফ অ্যানিমেশন হলো সাধারণত এক অবজেক্ট হতে ধীরে ধীরে আরেকটা অবজেক্টে রূপান্তর হওয়া, যা কিনা ঠিক এই রকম। আমরা মর্ফ অ্যানিমেশন বিভিন্ন প্রোগ্রামে দেখে থাকি, সাধারণত ফ্ল্যাশে আমরা দেখে থাকি মর্ফ অ্যানিমেশন, ম্যাক্সে বা 3D সফটওয়্যারে, বিভিন্ন সফটওয়্যার ম্যাক্সে সাধারণত এইরকম মর্ফ অ্যানিমেশন। এবং মর্ফ অ্যানিমেশন করার জন্য অবশ্যই মনে রাখতে হবে যে ম্যাক্সে সেম সেগমেন্ট ছাড়া, অর্থাৎ একই অবজেক্ট বা সেম সেগমেন্ট ছাড়া মর্ফ অ্যানিমেশন হয় না। তো দেখা যাক কীভাবে মর্ফ অ্যানিমেশন করা যায়। প্রথমে টপ ভিউ পোর্টে আমাদের একটি টোরাস ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট প্যানেল হতে জিওমেট্রিক্স স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের টোরাস বাটন ক্লিক করে আমরা একটি টোরাস তৈরি করব ঠিক এইভাবে, এবং এটিকে ক্লোন করব। শিফট বাটন চেপে আমরা আরেকটি ক্লোন করে নেব যেন সেম সেগমেন্টের টোরাস পেয়ে থাকি। এটি প্রথমেই করে নিতে হবে। এবং প্রসপেক্টিভ ভিউপোর্ট জুম করে নিলাম, কীবোর্ডেতে F3 প্রেস করলে আমরা দেখব যে সেম সেগমেন্ট যেন হয়ে থাকে সাধারণত, এবং সেম টোরাস সিলেক্ট করে মডিফাই প্যানেলে ক্লিক করে আমরা যদি এই সাইডস সেগমেন্টস দেখি তাহলে দেখতে পাবো যে সেম সেগমেন্টস আছে কি না একই অবজেক্টের, অর্থাৎ এটি সেগমেন্টস 24 সাইডস 12 এবং এটির সাইডস 12 সেগমেন্টস 24 সেম হতে হবে, নতুবা মর্ফ অ্যানিমেশন হবে না। তো এবার এটিকে আমাদের অবশ্যই ব্রেক করতে হবে যেন এটি ভেঙে যায় বা এটির মডেল চেঞ্জ করতে হবে। এই জন্য অবশ্যই এটিকে রাইট বাটন চেপে টোরাসটি সিলেক্ট করে রাইট বাটন চেপে কনভার্ট টু এডিটেবল ম্যাশ সিলেক্ট করতে হবে, এবং এটিকে একইভাবে রাইট বাটন চেপে কনভার্ট টু এডিটেবল ম্যাশ সিলেক্ট করতে হবে। এবার কিবোর্ড হতে F3 প্রেস করে 3D মুড নিয়ে আসতে হবে। এবার আমাদের মডিফাই প্যানেল হতে এখানে সিলেকশন অপশনে পলিগন নির্বাচন করতে হবে, এবং এই টোরাসটি সিলেক্ট করে পলিগন নির্বাচন করতে হবে, এবং এই টোরাসটির যে কোনো একটি অংশ সিলেক্ট করে আমাদের যে কোনো দিকে আঁকাবাঁকাভাবে আমাদের এটি এভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা এটি ভেঙে ফেলবো টোরাসটিকে, অর্থাৎ আরেকটি মডেলে রূপ নেব। প্রয়োজন আমরা ভার্টেক্স সিলেক্ট করে নিয়ে ভার্টেক্স এডিট করে নেব। এভাবে আমরা টোরাসটিকে সম্পূর্ণ ভেঙে ফেলব এবং মর্ফ অ্যানিমেশন করতে হবে। তো এই জন্য আমাদের অবশ্যই অটো কি অন করে টাইমার স্লাইডারটিকে 100 ফ্রেমে নিয়ে টোরাসটি, অর্থাৎ এই ভাঙা টোরাসটি সিলেক্ট করতে হবে। ভাঙা টোরাস সিলেক্ট করার পরে অবশ্যই ক্রিয়েট প্যানেলে ক্লিক করে জিওমেট্রি সিলেক্ট করে স্ট্যান্ডার্ড প্রিমিটিভ ক্লিক করার পর আমাদের কম্পাউন্ড অবজেক্টস নির্বাচন করতে হবে। কম্পাউন্ড অবজেক্ট নির্বাচন করার পর মর্ফ বাটনে ক্লিক করতে হবে, তারপর পিক টার্গেট বাটনে ক্লিক করে এই সলিড টোরাস উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এই নষ্ট টোরাসটি এই টোরাস ভালো টোরাসের মতো রূপ ধারণ করেছে,
তো এভাবে আমরা মরফ অ্যানিমেশন করতে পারবো, অর্থাৎ এক অবজেক্ট থেকে আরেক অবজেক্টে রূপান্তর করতে হবে। এর জন্য অবশ্যই মনে রাখতে হবে যে দুটি অবজেক্টের সেগমেন্ট এবং সাইড চ্যানেল একই থাকে, নতুবা মরফ হবে না। তো এবার আমরা অটো কি অফ করে দেব এবং অ্যানিমেশনটি দেখব যে আমাদের কি হয়েছে, এবং এই টোরাসটি আমরা ডিলিট করে দেব। এবার আমরা প্লে বাটনে ক্লিক করে দেখব যে ধীরে ধীরে সঠিক টোরাসে রূপান্তরিত হচ্ছে। এভাবে আমরা মরফ অ্যানিমেশন করতে পারবো।